গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, স্নান টান করা হয়ে গেছে। স্নান টান করে আর এই বারান্দায় এসেছি, জামা টামাগুলো কোথায় শুকনো দেবো সেটাই ভাবছি। আগের সব জামা কাপড়ে দিয়ে ভর্তি হয়ে রয়েছে একদম চারিদিকটা, বোধহয় শুকনো দেবো কারণ কাস্তে দেবো। ওই বাপি হচ্ছে কিছু সেদিনে কেচেছিলাম, আরও দু একটা লুঙ্গি জামা সব কাচার আছে, ওইগুলো ভিজাবো। তো এইগুলো শুকিয়ে গেছে মোটামুটি, এগুলো এখন তুলে নেবো, তুলে নিয়ে তারপর এখানে আবার শুকনো দেবো। তো সকালে দেখলে রুটি হয়েছিল, রুটি দিয়ে চা খেয়েছি। আজকে আর মুড়ি টুড়ি কিছু খাবো না, রান্নার আজকে কোনো বেশি ঝামেলা নাই। আর সকাল থেকে বসে এডিট করছিলাম, তো ব্লগটা পরশু দিনের ব্লগটা এডিট করে তারপর আপলোডে দিয়েছি। আপলোড মনে হয় হয়ে গেছে, কারণ আমি তো ভিডিওটা চালিয়েছি, মানে ভিডিও করছি, তো আপলোডে দিয়ে ভিডিও করছিলাম না, সরি, আপলোডে দিয়ে স্নান করতে গিয়েছিলাম, তো এসে দেখলাম যে আপলোড হয়ে গেছে। ব্লগটা একটু অনেকটাই বড়, কারণ এখানকার ওখানকার সব নানা রকম ভিডিও, তো ওই জুড়ে জাড়ে করতে করতে অনেকটা সময় লেগে গেল, এক ঘন্টা লাগলো আমার, এক ঘন্টার মতো লেগেছে। কারণ ওটা করলাম দু একটা শর্টের মনে হয় থাম্বনেল না কী একটা করছিলাম আর কি, ওই সব ফোনটা একটু ঘাঁটছিলাম, এসব করতে করতে অনেক সময় লাগলো। তো আর আজকে স্নান এই এখন করলাম, কারণ ও আজকে সকালে উঠে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছিল, তো সেই জন্য আমাকে সকালে আমি এখনই স্নান টান করলাম, করে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে আর এই বারান্দায় এসেছি যে জায়গা কতটা ফাঁকা আছে দেখে সেরকম ভিজাবো। একবারে অনেক ভিজিয়ে দেবো, তারপর আর দেওয়ার জায়গা থাকবে না, তখন আবার সেগুলোকে নিয়ে সমস্যায় পড়বো। আর রান্নার আজকে সেরকম কিছু চাপ নেই, আজকে রান্না সেরকম কিছু চাপ নেই বুঝলে তো, কারণ ওই কালকের তো মাংস হয়েছিলো রাত্রিতে, দেখলে ও মাংস আছে আর কি আছে, মাংস আছে, তারপর দুপুরবেলা যে হয়েছিল ডিমের তরকারি, ওই ডিমের তরকারিটাও রয়েছে, ডিমের তরকারি আছে আর মাংস আছে, পালং শাকের ডালনা আছে, তো সব কিছু প্রায় রয়ে গেছে, একটু সরিয়ে দিই কথা বলতে অসুবিধা হচ্ছে, তো সব কিছু রয়ে গেছে, সেই জন্য আজকে আর রান্না করবো না, শুধু এ হবে ভাত, হবে ভাত আর আলু ভাজে দেবো, আলুটাকে বেশ চোখা চোখা করে মাখাবো, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা এইসব দিয়ে আলুটাকে মাখাবো। তো আজকে বেশি কিছু হবে না, ওইটাই হবে, ওই আলু ভাজে ভাত আর এ আছে কি বলে ফ্রিজে মাছের ডিম আছে, কালকে মাছের ডিম নিয়ে এসেছিল, তো দেখি যদি মাংস খাই ভালো, যদি মাংস না খাই তাহলে ওই মাছের ডিমটা ভেজে নেবো, গরম গরম মাছের ডিম ভাজা দিয়ে দারুণ লাগে খেতে ভাত, তো এটাই করবো। ওই জন্য আজকাল বেশি কিছু চাপ নেই, আর আজকে একটু ঘর দোয়া পরিষ্কার করা চলবে, স্নান টান করে নিয়েছি দেখি, কিন্তু এরপরেই করবো। ওই রান্নাঘরটা বড্ড অপরিষ্কার হয়ে গেছে, তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ, অন্ধকার লাগছে মনে হচ্ছে না, এদিকটাতে ভালো বোঝা যাচ্ছে। আর এখানটা এসে কথা বলছি কারণ কারেন্ট চলে গেছে আর ডাইনিং টেস্ট একদম পুরো অন্ধকার, ওই জন্য এখানে এসে আজকে কথা বলছি। আর এখানে একটা কী নিয়ম আছে, রবিবার হলেই কারেন্ট চলে যায় সারাদিনে, মানে কতবার যে কারেন্ট গেলো সকাল থেকে তার ঠিক নেই, 3-4 বার কারেন্ট গেলো এলো ওরকম করছে, তো এখন গেছে, অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট আসেনি, সেই জন্য আমি এই বাইরেটা বেরিয়ে এখানে কথা বলছি। আমি তোমার দিকে বলছিলাম না যে ফ্ল্যাট হচ্ছিলো, ধুলো টুলো আর সিমেন্ট ফিমেন্ট উঠছিলো, ওই যে ফ্ল্যাট হচ্ছে চারতলা, আর সামনে দিকে একটা দেখবে বড় আছে, ওইটাও হচ্ছে চারতলা, ওটাই বলছিলাম। তো চলো জামা কাপড়গুলো ভিজাবো, আর আমি করবো কি বলে একটা রেসিপি করবো, কারণ আজকে তো যেহেতু রান্নার চাপ নেই আর ভাত বসা বসি 12:30টার সময়, তো সেই জন্য একটা রেসিপি করবো ভাবছি, এখন বলবো না, তোমাদেরকে দেখাবো কী কী রেসিপি করছি, কী কী নয় কী রেসিপি করছি। দেখো কিরকম অন্ধকার ভিতরটা, কারেন্ট নেই,
এদের আলো জ্বললে ভালো, আলো না জ্বললে অন্ধকার একদম কুকা। তো দেখো আমি বলেছিলাম যে মুড়ি খাবো না, তো আবার দুটো মুড়ি খেতে লেগে গেছি। মুড়ি খাচ্ছি এই কারণেই, আসলে আমাকে একটু খিদেও পেয়ে গেছে। আর এখন আমি তো বললাম রেসিপি করব, আর রেসিপি করতে লাগলে মিনিমাম 1 ঘন্টা সময় তো লাগবেই। আর সেই সকালে মানে অনেকটা, ওই আজ তো অনেক সকালে 4 একটা রুটি খেয়েছিলাম, 2টো রুটি নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি, চা দিয়ে 1টা রুটি খেয়েছি সেই কোন 7 সকালে। আর খিদে লেগে গেছে গো প্রচণ্ড, মানে একটু ঝটপট ঝটপট করে এদিক ওদিক করে কাজ করেছিলাম, এডিট করলাম, অনেক কিছু করে টোরে আমাকে এখন খিদে লেগে গেছে। আর ওই যে বলছি না যে আমি রেসিপি করব, তো সেই জন্য 2টো মুড়ি খেয়ে নিয়েছি, একদম একটুখানি মুড়ি খেয়েছি কালকের ওই তরকারিটা দিয়ে, কালকের একটু শাকের তরকারি আর 1 পিস মাংস ওই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর রেসিপি করতে শুরু করলে তো আমার আর খাওয়ার মানে মাথাই থাকে না। তো দেখো এই যে এখানে রেসিপি যেটা করব তার জন্য সব কেটে কুটে জোগাড় যন্ত্র করতে লেগেছি, আর হয়ে গেছে। এবার এখানটা একটু পরিষ্কার করে দিই, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি রেসিপি করব, আগে করে নিই নিয়ে তারপর দেখাবো, ঠিক আছে? তো চলো এখন রাখছি তাহলে। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যে রান্নাটা হয়েছে ওই রেসিপিটা, ওটা ওই আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, চাপা দিয়ে ছড়িয়ে দেবো কারণ এবার আমি লঙ্কা ভাজব। এই দেখো এখানে লঙ্কা ভাজছি, ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান গলাতে দিয়েছি। আর এদিকে লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা করব, কারণ বলেছিলাম না ঝাল ঝাল করে আলুটাকে তৈরি করব। তো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজাটা হয়ে যাক, তারপর মাছের ডিমটা ভাজবো। বাপরে লঙ্কা এত ফুটছে পুরো একবারে ছিটকে গায়ে চলে আসছে। এই যে দেখো এবার মাছের ডিমটা বের করে নিয়ে আসি, ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, এতে এবার একটু নুন মাখিয়ে নেবো। আর আগের দিন কী হয়েছে না তো, নুন মাখাতে ভুলে গেছি আর ভেজে ফেলেছিলাম, আর কি বিচ্ছিরি খেতে লাগছিলো, নুন দিয়ে টিকনি কেটে খেতে হয়েছে, ওই জন্য আজকে মনে করে আগে নুনটা মাখিয়ে নিলাম। তো চলো ভেজে নিই মাছের ডিম। দেখো এখানে ভেজে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা, আর এই যে ওইখানে মাছের ডিমও ভাজা হয়ে গেল, খেতে বসবো। 2টো বাজে 2:05, মাছের এটা তো ফুটেছে বাবা, কি অবস্থা, ফুটে শীত কেমন চারিদিক চলে আসছে। তবুও সিমে দিয়ে রেখেছি, আসলে প্রথমে ঢাকনা দিইনি তো, পট পট ফটাং ফটাং করে ফুটছে। তো মাছের ডিম ভাজা হয়ে গেছে, এখান এগুলোকে আমি তুলে নেবো। আর ওদিকেও পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা হয়ে গেছে, আর আলু ভাতেটা আমি আগে ভাত থেকে তুলে আর একটা ডিশে রেখেছি ঠান্ডা করতে, মাখবো এবার। এই দেখো এখানে আলুটাকে তুলে রেখে দিয়েছিলাম, এবার এটাকে মেখে নেবো।
তো সব কিছু নিয়ে বসে পড়েছি, মাছের ডিম, হাঁস মুরগির ডিম আর আলু ভাতে, আর এখানে আছে ভাত। তাহলে খাই দাই করে নিই, চলো আবার পরে কথা হচ্ছে, টাটা। বাড়ি বেরিয়েছি, বাড়ি বেরোচ্ছি, বেরিয়েছি, বাড়ি যাচ্ছি। ওই বাপির ওষুধ আছে কিছু, ফোন করে বললো দু একটা ওষুধ নাও, তো ওইগুলো নিয়ে যেতে যাবো। তো চলো রেডি হয়ে গেছি, এখন কটা বাজে? 5টা বেজে গেছে মনে হচ্ছে, ঘড়ি দেখে বলতে হবে, তো মোটামুটি 5টাই বাজে। আর আমি একদম রেডি, এই যো ড্রেস করে নিয়েছি। তো চলো এখন রাখছি, পরে কথা বলছি আবার, মানে গিয়ে আবার ক্যামেরা করবো, ঠিক আছে? এ দেখো সিঁড়ি দিয়ে নামছি, কেন বলো তো লিফ্টটা খারাপ হয়ে গেছে, আর মাঝে সারিয়েও ছিল, তো আবার একদিন উঠতে যেয়ে মাঝখানে আটকে গেছি লিফ্টে, সে কি অবস্থা ভয়। তো এখন আর লিফ্ট ব্যবহারই করছি না, এখন এই সিঁড়ি দিয়েই যাতায়াত করছি। তো প্রথমে যাব ওষুধের দোকানে, এই যো একদম আমাদের মানে আবাসনের অপোজিটই ওষুধের দোকান, তো এখান থেকে বাপির ওষুধটা নেবো, নিয়ে তারপর আবার বাস স্ট্যান্ডে একবার যাব, কারণ ওখানে কিছু জিনিস কেনার আছে। আর হ্যাঁ, কিছু জিনিস বলতে ফলের দোকানে একবার ঢুকবো, আর একটা বোরোলিন কিনবো শীতকালের মাগার জন্য, তো সেই বোরোলিন কেনার জন্য স্টেশনারি দোকানেও একবার যাব, আর একটা রুমাল কিনবো, ওই রুমালটা আমার ওই রান্নাঘরে কাজে লাগবে, রান্নাঘরের ওই স্ল্যাবটা মোছার জন্য, আগেরটা ছিল সেটা মানে নোংরা হয়ে গেছে, সেটা ফেলে দিয়েছি, তো ওই জন্য একটা রুমালও কিনবো। তো এরকমই টুকটাক কিছু জিনিস বাস স্ট্যান্ড থেকে কিনবো। তো এই দেখো আমাদের ওষুধ কেনা হয়ে গেছে, এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, গিয়ে ওগুলো কিনে নিই, নিয়ে তারপর বাড়ি যাই, গিয়ে আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? আর চলো তোমরাও আমার সাথেই দেখতে থাকো যে কী কী করছি না করছি। আর যেটা বলার সেটা হলো যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অন্তত করে নাও, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা পাশে না থাকলে তো আমি কোনোদিনই এগিয়ে যেতে পারবো না, তাই না? আজকে যা কিছু যতটুকু হয়েছি সবই তোমাদের ভালোবাসায়, তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমি একদিন ঠিক অনেক দূর এগিয়ে যাব, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, যা কিছু সব তোমাদের জন্য। সেই জন্যই বলছি প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে আমার পরিবার অনেক অনেক বড় হবে একদিন। তো চলো এই যে দেখো কথা বলতে বলতে তো আমার স্টেশনারির দোকানের কাজও মিটে গেছে, ফলের দোকানে এসেছি, আর এখান থেকে একটা পেঁপে নেবো পাকা ওই বাপির জন্য, ওইটা নিয়ে তারপর কী বলে একটা বিস্কুট নেবো, কারণ বাপি তো সেই সুগার ফ্রি বিস্কুট খায়, তো সুগার ফ্রি অন বিস্কুট নেবো, নিয়ে তারপর বেরিয়ে যাব। এখন রাখলাম, ঠিক আছে, আবার পরে কথা বলবো। এখানে দেখো কত সুন্দর সুন্দর কেক এসছে, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই।
দেখো আমি এখন বাড়িতে বাড়িতে মানে আমি এসেছি অনেকক্ষণ আগে, আর কি বলতো এসে কথা বলতে বলতে না একদম ভিডিও করতে আজকে ভুলে গেছি। তো আমি এখন বাড়ি বেরিয়ে পড়ে আমার মনে হচ্ছে এই রে আমি তো ভিডিওই করিনি, এলাম মানে বেশিক্ষণ যদিও বসিনি, এসে চাটা খেয়েছি, তবুও তো মিনিমাম আধ ঘন্টা হলো এসেছি, আর একদমই ভুলে গেছি গো ক্যামেরা করতে, মানে এসে আর করাই হয়নি। আসলে ওই ওষুধ টষুধ বের করছিলাম, এটা ওটা সেটা কী দরকার সেগুলো বের করছিলাম, তো একদম ভুলে গেছি। তো দেখো ফ্ল্যাটে চলে এসেছি, আর ওই মা দিয়ে দিয়েছিল পরোটা সিমুই, তো এটা আমি খাবো আর ও খাবে ভাত, ওই যে ভাত আলু ভাতে ডিম ভাজা আর আলু মাংস ওবেলার ওই দিয়ে ও ভাত খেয়ে নেবে, আর আমি পরোটা সিমুই এই সরি পরোটা সুজি। তো দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে ওবেলা পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য এবেলাই পরিষ্কার করে নিচ্ছি। তো চলো পরিষ্কার করতে করতেই আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই নাকি, কারণ আর তো কিছু বলার নেই, এবার আমি তো একটু ভিডিও এডিট ফেডিট করবো, করে তারপর শুয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে আবার কালকে সকাল থেকে সব শুরু হবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো তাহলে এখানেই রাখছি, দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আসছি বন্ধুরা, টাটা, গুড নাইট।